তৃণমূলের জনগর্জনের র‍্যাম্পে দিদির পিছনে দিদি নাম্বার 1 একদম কালারফুল শাড়িতে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে হাঁটতে প্রার্থী ঘোষণা হলো তার নামও ঘোষণা হলো আমাদের সঙ্গেই মুহূর্তে রয়েছেন দাওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস তাকে জিজ্ঞেস করব রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে প্রার্থী এর পিছনে রচনাটা ঠিক কি না দেখো প্রতিটা গল্পের পিছনে একটা গল্প থাকে তো রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রথম দিন দেখেছিলাম যে এই মাসখানেক মাস দেড়েক আগে তাকে আমরা নবান্নে দেখতে পেয়েছিলাম তো কে নিয়ে গিয়েছিলেন রচনাকে আসল স্টোরিটা তো ওইটাই যে রচনাকে তৃণমূলের পরিবারে নিয়ে এলেন কে এমনিতে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে মানে সরকারে আসার পর থেকে টলিপাড়ায় অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ রাখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্নেহ করেন কিন্তু রচনাকে এই যে সিনে নিয়ে আসা মানে এই এই লোকসভা ভোটের যে পুরো ব্যাপারটাতে নিয়ে আসা এন্ট্রি তার অন্যতম কান্ডারি হলেন কার্তিক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সেদিন কার্তিক বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তখন ঠিক ছিল যে রচনা বন্দ্যোপাধ্যায় কাঁথি বা তমলুক থেকে প্রার্থী হবেন তো তারপরে তুমি দেখো যে দিদি নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায় যে গিয়েছিলেন সেই স্টোরিও আমাদের ওয়ালে ব্রেক করা আমাদের সাংবাদিক রফিকুল জামাদার ওই স্টোরি ব্রেক করেছিলেন তো তারপরে তো পুরো ব্যাপারটা স্ক্রিপ্ট যে কী করে রচনাও দিদিমণিকে দিদিকে এক একটা একটা মঞ্চ দিতে পারবেন ও দিদিমণিও দিদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি রচনা বন্দ্যোপাধ্যায়কে একটা একটা মঞ্চ দিয়েছেন তো কিন্তু কথা হচ্ছে যে রচনাকে প্রথম থেকেই ভাবা হয়েছিল কাঁথি এবং তমলুকের জন্য আর রচনা রাজিও ছিলেন কিন্তু শেষমেশ কিছু একটা ঘটনা ঘটে হয়তো রচনাও তথ্য নিয়ে জানতে পারেন যে কাঁথি এবং তমলুক দুটো সিটি হচ্ছে যে খুবই কঠিন মানে সিট তার কারণ হচ্ছে যে কাঁথি শুভেন্দু অধিকারীর ঘরের সিট ওখানে শুভেন্দুর বাবা শিশিরবাবু শিশির অধিকারী ওখানে সাংসদ ছিলেন আর তমলুক আসনটিতে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী সাংসদ শুভেন্দুর নিজে নন্দীগ্রামের বিধায়ক তো ফলে কাঁথি এবং তমলুক এই দুটো জায়গায় যে বিজেপি এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী যে মানে একটা কড়া লড়াই দেবে তো সেটা সবার কাছে মোটামুটি পরিষ্কার হয়তো রচনার কাছেও সেই খবর গিয়েছে এবং রাজনীতিতে তুমি দেখো যে সবাই তো জিততে আসে লোকসভা ভোটে কেউই হারার জন্য প্রার্থী হতে চায় না মানে যত কঠিনই আসন হোক না কেন শেষমেশ যাকে প্রার্থী করা হয় তিনি ভাবেন ভাবতে শুরু করেন যে হ্যাঁ আমি হয়তো জিতে যাব তো কিন্তু এখানে কাঁথি এবং তমলুকের ব্যাপারে সেখানে একটা শুরু থেকেই একখানা তো মানে একটা ধারণা রয়েছে যে এটা খুব একটা সহজ আসন নয় তার ফলে শেষমেশ রচনা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে আর প্রার্থী হতে চাননি তো তাকে হুগলিতে নিয়ে আসা হয়েছে আমি তোমাকে দুদিন আগেই বলেছি যে এটা হতে চলেছে তার কারণ হচ্ছে যে মিমি চক্রবর্তীকে হুগলিতে প্রার্থী করার ব্যাপারে মোটামুটিভাবে একটা ফাইনাল হয়ে গিয়েছিল কিন্তু যেই রচনা বেঁকে বসেন যে তমলুক বা কাঁথিতে প্রার্থী হবেন না তখন ঠিক হয় যে ঠিক আছে তাহলে মিমিকে ড্রপ করা হোক এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হোক হুগলি আসনে তো এটাই হচ্ছে মোটামুটি রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আসার গল্প এখন দেখা যাক যে দেখো আমরা মিমি নুসরাত বা দেব তো নিজেই স্বীকার করেন যে তিনি রাজনীতিতে ফুল টাইম দিতে পারেননি তো রচনা দিদি নাম্বার 1 করেন এবং অন্যান্য তার টলিপাড়ায় কাজ রয়েছে তো দেখার যে হচ্ছে যে রচনা কতটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি কতটা ধারাবাহিকভাবে রাজনীতিতে করতে পারেন আপনি মঞ্চ আদান প্রদানের কথা বললেন দিদি নম্বর 1 এর মঞ্চতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল আর আজকে ব্রিগেডের মঞ্চে দেখা গেল যে জায়গা করে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে তবে এর আগে আমরা দেখেছি বিভিন্ন মঞ্চ অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চে অনেক অভিনেতা অভিনেত্রীদেরকে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে এর আগে তৃণমূলের কোনো মঞ্চে দেখা যায়নি একদম সরাসরি ব্রিগেডের মঞ্চ একদম সরাসরি সাংসদের টিকিট কোথায় গিয়ে কি মনে হচ্ছে যে কিভাবে এই ব্যাপারটা মানে হুগলিতেই রচনা বন্দ্যোপাধ্যায় কেন প্রার্থী হলেন না মানে দেখো হুগলিতে লকেটের বিরুদ্ধে একজন টলিপাড়ার অভিনেত্রীকে যে প্রার্থী করার ব্যাপারে আলোচনা ছিল এটা তো সত্যি তার কারণ হচ্ছে আমরাই তো লিখেছিলাম যে আমরাই বলেছিলাম যে মিমি চক্রবর্তীকে যাদবপুর থেকে তো সরানো হবে তাকে নিয়ে আসা হবে হুগলিতে তো সেখানে মিমির বদলে রচনা এখন লকেট ওখানে সিটিং এমপি লকেট একটা সময় টলিপাড়া অভিনয় করেছেন তো তৃণমূলও চাইছিল যে অভিনেত্রীর বিরুদ্ধে একজন অভিনেত্রীকে প্রার্থী করা হোক তো সেই প্রার্থী কে হবেন তো সেই প্রার্থীকে করা হলো মিমির পরিবর্তে রচনাকে এখন রচনার জন্য ভেবে রাখা হয়েছিল কাঁথি তমলুক সেটা হলো না এক জামানায় দেখা গিয়েছে টলিপাড়াতে টলিউডে দাপিয়ে বেরিয়েছেন এই দুই নায়িকা লকেট চট্টোপাধ্যায় অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় এখন রাজনীতির ময়দানে লকেট চট্টোপাধ্যায় যে গড়ে সাংসদ হয়ে রয়েছেন সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় কতটা লড়াই দিতে পারেন হুগলিতে আখেরে কে জয়লাভ করতে পারে সেই দিকে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানেই